স্যার আমার ছেলে মেয়ে উপাস কত কষ্ট করে, আমি সবাই থেকে দুটো ভাত নিই, কদু তরকারি নিই, জাল দিয়ে ওগুলো দিই। আর অনেক আশপাশ থেকে মানুষ থেকে চায়, জি জি। আর এখন যে আজকে অপারেশনের কথা বলছে ডাক্তার, তো আপনাদের কাছে কি অপারেশনের টাকা পয়সা আছে? জি না, আমার তো 300 টাকা আছে, আর একটি টাকাও নাই। রহমান রাহিম, আজকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 79 নম্বর সার্জারি ওয়ার্ডে অবস্থান করছি। এখানে আমরা যে অসহায় মানুষটির সামনে আজকে দাঁড়িয়ে আছি, এই মানুষটি একজন লেবার, ট্রাক থেকে মালামাল লোড আনলোড করে। তো এই লেবারের কাজ করতে গিয়ে, দিনমজুরি কাজ করতে গিয়ে ট্রাকে মাল নামানোর সময় পেছন থেকে একটি ট্রাক ওনার পায়ের উপর দিয়ে চালিয়ে দ্রুত বেগে পালিয়ে যায়। তো যার পরিপ্রেক্ষিতে ওনার এই বড় ধরনের, এটা ঢেকে দেন, যার পরিপ্রেক্ষিতে ওনার বড় ধরনের সমস্যা হয়। হাতটা একটু তুলে ধরেন, কাছে আসো। এই হাতের এখান থেকে দুটি আঙ্গুল অলরেডি চলে যায়, কেটে বাদ দিয়েছে, হাত নামান। এবং এই পায়ের নিচের অংশ, গোড়ালির নিচের অংশের উপর দিয়ে চাকা যাওয়ার কারণে এই পাটি আজকে আমরা কথা বলছি। এখানে মেডিকেল সংশ্লিষ্ট যারা আছে, দায়িত্বরত, ওনাদের সাথে কথা বলছি। আজকে এই পাটা কেটে বাদ দিবে অপারেশনে, কিন্তু অপারেশনের যে ঔষধপত্র, যে কেনার যে টাকা পয়সা, যে ওষুধ কিনে জমা দিতে হবে, সেই ওষুধ কেনার টাকা নেই বিদায় উনি এই হাসপাতালের এই মাথা থেকে ওই মাথা বারান্দা ছোটাছুটি করছে। যেখানে ওষুধ কেনারই পয়সা নেয়, সেখানে অপারেশনের কথা কল্পনা করাটাও অনেক বড় ব্যাপার। তো আমরা যদি ওনাদের সাথে একটু কথা বলি, আপনার নাম কি? আমার নাম লিলি। লিলি, লিলি কি? লিলি বেগম। লিলি বেগম, আপনার স্বামীর নাম কি? ফারুক। ফারুক, আপনাদের দেশের বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী কোন থানা? সদর থানা। সদর থানা, গ্রামের নাম কি? ফুরুসাগলা। হ্যাঁ, ফুরুসাগলা, পূর্ব ছাগলা। জি, নোয়াখালী জেলার সদর থানার পূর্ব ছাগলা গ্রামে ওনাদের বাড়ি। ওনারা চট্টগ্রাম শহরে কোথায় থাকেন? কলাবাগান। হ্যাঁ, বাইজি থানা। বাইজি, বাইজিতে কোনো একটি বস্তিতে থাকে, দিনমজুরি করে সংসার চালায়। আপনাদের ছেলে মেয়ে কয়জন? পাঁচজন। পাঁচজন, কয় মেয়ে কয় ছেলে? তিন মেয়ে দুই ছেলে। মেয়েরা বড়? মেয়েরা বড়। আচ্ছা, ওনার ছোট ছোট 5টি সন্তান রয়েছে, 3টি মেয়ে 2টি ছেলে। তো এখন আপনাদের, আপনি কি কাজ করতেন? আমি ঝাড়ু দিই, গার্মেন্টসে ঝাড়ু দিই। উনি গার্মেন্টসে ঝাড়ু দেয়, ঝাড়ুদারের কাজ করে, এবং এই ঝাড়ুদারের কাজ করে সামান্য যে বেতন পায়, সেই বেতনে কিন্তু পুরো সংসারটা চলে। এখন স্বামীর জন্য এই উনিও এখানে হাসপাতালে উপস্থিত থাকায় এখন সংসারের চাকাও বন্ধ হয়ে গিয়েছে। তো আপনার ছেলেমেয়েরা কীভাবে এখন খাওয়া দাওয়া করছে? স্যার আমার ছেলে মেয়ে উপাস কত কষ্ট করে, আমি সবাই থেকে দুটো ভাত নিই, কদু তরকারি নিই, জাল দিয়ে ওগুলো দিই। আর অনেক আশপাশ থেকে মানুষ থেকে চায়। জি জি। আর এখন যে আজকে অপারেশনের কথা বলছে ডাক্তার, তো আপনাদের কাছে কি অপারেশনের টাকা পয়সা আছে? জি না, আমার তো 300 টাকা আছে, আর একটি টাকাও নেই। আচ্ছা, তো আমরা এই জায়গায় যে আশপাশের যে রুগীদের থেকে আমরা এই পরিবারটি সম্পর্কে কিংবা এই অসহায় ফ্যামিলিটি সম্পর্কে জানার পরে আমরা ছুটে এসেছি, এবং আমরা দেখেছি, এবং এখানকার যে চিকিৎসা সংশ্লিষ্ট যারা আছে ওনাদের সাথেও কথা বলেছি যে আজকে অপারেশন, কিন্তু ওনাদের কাছে আছে মাত্র 300 টাকা। সর্বনিম্ন অপারেশনের না মালামাল না কিনলেও কমপক্ষে 10,000 টাকার মালামাল লাগবে এই পাটা কেটে বাদ দেওয়ার অপারেশনে, কিন্তু সে জায়গায় মাত্র 300 টাকা আছে। 300 টাকার জন্য, 300 টাকা দিয়ে কখনো অপারেশন হয় না। এই 300 টাকা শুধু অবশিষ্ট, এই 300 টাকা দিয়ে কি খাবার কিনবে, নাকি অপারেশনের ওষুধ কিনবে, না কি করবে, এটা ওনাদের জানা নাই। সকাল থেকে মেডিকেলের বারান্দায় পাশাপাশ ছোটাছুটি করলেও কোনো ফল আসে নাই। তো এখন পর্যন্ত এই 300 টাকা ছাড়া তো আর কোনো টাকা পয়সা? জি না। তো আজকে যাতে অপারেশনটা হয়, কারণ আজকে যদি একবার ডেট ফল করে তাহলে ঘুরে আসতে আরও সপ্তাহ দুয়েকও চলে যেতে পারে। এখানে অসংখ্য রুগী, পর্যাপ্ত রুগীর চেয়ে অতিরিক্ত সংখ্যায় রুগী থাকার কারণে অপারেশনের ডেট একবার ফল করলে অনেক পিছিয়ে যাবে, এবং এই মানুষটার পার্টি ডক্টররা সিদ্ধান্ত নিয়েছে আজকেই কেটে বাদ দিবে। তো এই জন্য যাতে অপারেশনের টাকাটা, যাতে তারা টাকার জন্য যাতে অপারেশনটা পিছিয়ে না যায় কিংবা কষ্ট না করে, এই জন্য আমরা আজকে এই অপারেশনের জন্য 10,000 টাকা ওনাদের দিয়ে যাব, যাতে অপারেশনটা ভালোভাবে হয়। আর আজকের এই 10,000 টাকা স্পন্সর করে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। আমরা অপারেশনের জন্য 10,000 টাকা তুলে দিয়ে যাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10।
এখানে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা দিয়ে অপারেশনের সমস্ত জিনিস কিনে আজকে যাতে অপারেশনটা হয়ে যায়। জি, আর আবারও বলছি আজকের এই 10,000 টাকা স্পন্সর করে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। আর পাশাপাশি আমরা আমাদের পক্ষ থেকে খাবার সহায়তা অব্যাহত রাখবো যাতে ওনারা ক্ষুধায় কষ্ট না করে যতদিন ওনারা আছে, আর এরপরে অপারেশনের রক্ত থেকে আনুষঙ্গিক যা লাগে সেটাও আমরা দেখব। একেবারে নিঃস্ব একটি পরিবার, তার জন্য দৌড়ানোর মতো একটি মানুষও নেই, এবং বিনা টাকায় বা এক কথায় শূন্য হাতে এই হাসপাতালের বেডে স্বামী পড়ে রয়েছে আর স্ত্রী বারান্দায় ছোটাছুটি করছে। এরকম সিনারি বা এরকম দৃশ্য যাতে আমাদের আর কোথাও কোনো জায়গায় দেখতে না হয়, বাংলাদেশের সব জায়গায় এরকম মেডিকেল কলেজগুলোতে আপনারা খোঁজ নেবেন, যার যার এলাকায় এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, এহমুখ আমাদের অঙ্গীকার। এবং উনি যখন সুস্থ হয়ে যাবে আমরা চেষ্টা করবো আরেকটি ভিডিও দেখানোর জন্য, ততদিন পর্যন্ত সবাই ওনার জন্য দোয়া করবেন, সবার মানবিকতা বোধ জাগ্রত হোক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।